হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার তো ফ্রেন্ড যে ক্লাসটি আজকে নিয়ে এসেছি ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস খুব ইম্পর্ট্যান্ট ক্লাস কারণ তোমরা জানো যে নিউ দুইটা জব নোটিফিকেশন বেরিয়েছে একটা হচ্ছে টিপিএসসি যেটা সিনিয়র যেটার পোস্ট হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটা হচ্ছে টিটিএএ ডিসি যেটার পোস্ট হচ্ছে সাব সাবডোনাল ডেপুটি প্রিন্সিপাল অফিসার তো এই যে দুইটা পোস্ট রয়েছে এই দুইটা পোস্টের জন্য এখানে এক্সাম হয়ে থাকবে জি এক্সামের একটা সিলেবাস প্রোভাইড করা হয়েছে ওই সিলেবাসের মধ্যে একটা কমন টপিক আছে কি জি কে অর্থাৎ জিকে যে টপিকটা বা জিকে যে সাবজেক্টটা এটা হোক টিপিএসসি এক্সাম বা টিটি ডিসি থেকে যে এক্সামটা হবে দুইটা এক্সামের মধ্যেই জি কে থাকবে তো আজকের ক্লাসটা এই জিকে থেকেই যেটা হচ্ছে ক্লাস নাম্বার থ্রি ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমরা সবাই পাশে থাকবে চেষ্টা করবো ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে এবং আশা করি এই কোয়েশানগুলি তোমাদের অনেকটাই হেল্প হবে তো শুরু করছি আজকের ক্লাস তো আজকের যে প্রথম কোয়েশনটা আছে ফার্স্ট যে কোয়েশনটা আছে ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ল্যাটিটিউড পাসেস থ্রো ইন্ডিয়া তো এখানে চারটা অপশান আছে এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার আনসার ডি আনসারটা কি ট্রপিক অফ ক্যান্সার এটা হচ্ছে ফার্স্ট কোয়েশনের আনসার অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ট্রপিক অফ ক্যান্সার আমি শুধুমাত্র আনসারটাই বলে দিচ্ছি অর্থাৎ যে অপশানটা আনসার হবে ওইটাই বলে দিচ্ছি যাতে তোমাদের সময়টা বেঁচে যায় এবং ভিডিওটা অনেক বেশি বড় না হয় তো নেক্সট যে কোয়েশ্চানটা আছে নেক্সট কোয়েশ্চানটা হচ্ছে দ্য লেন্থ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন ইজ অ্যাবাউট দ্য লেন্থ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন ইজ অ্যাবাউট তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিমি এটা হচ্ছে কারেক্ট আনসার আনসার ডি আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার সরি অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এখানে দুই নম্বর যে কোয়েশ্চানটা আছে টু নাম্বার যে কোয়েশনটা আছে কোয়েশনের আনসারটা হচ্ছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কেমি তো নেক্সট যে কোয়েশানটা আছে কোয়েশন নাম্বার থ্রি দ্য বিন্দাস বিলং টু উইচ ক্লাস অফ মাউন্টেন্স তো এখানে যে কোয়েশন নাম্বার থ্রি শ্রী কোয়েশন নাম্বার থ্রি কারেক্ট আনসার হচ্ছে ব্লক মাউন্টেন্স ব্লক মাউন্টেনস অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার ব্লক মাউন্টেন্স প্রত্যেকটা কোয়েশন খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের প্রিপারেশান নিতে এই কোয়েশনগুলি অনেকটাই হেল্প হবে তোমরা সবাই পাশে থাকবে আরও ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো এবং এই নোটটাও তোমরা পেয়ে যাবে কবে থেকে নোটটা নিতে পারবে এটা আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে জানিয়ে দেব। নেক্সট হচ্ছে কোয়েশন নাম্বার ফোর উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য গিভেন হিল স্টার্টিং ফ্রম দ্য নর্থ ফ্রম দ্য নর্থ অ্যান্ড গোয়িং টুয়ার্ডস দ্য সাউথ তো এখানে চার নাম্বার কোয়েশনের যে কারেক্ট আনসারটা কারেক্ট আনসারটা হচ্ছে এখানে অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার এখানে কারেক্ট আনসার হচ্ছে নালামালাই হিলস এবং জাবিদি হিলস নীলগিরি হিলস এবং আনাইমালাই হিলস এটা হচ্ছে কারেক্ট আনসার এটা হচ্ছে একটা সিকোয়েন্স যেটা কারেক্ট আনসার হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার তো নেক্সট যে কোয়েশনটা আছে কোয়েশন নাম্বার ফাইভ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট সামিট অফ নীলগিরি হিলস তো এখানে পাঁচ নম্বর যে কোয়েশনটা কোয়েশনের কারেক্ট আনসার হচ্ছে দোদাবেতা অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার এটা হচ্ছে কারেক্ট আনসার দোদাবেতা ইট ইট ইজ দ্য কারেক্ট আনসার তো নেক্সট কোয়েশন নাম্বার সিক্স হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং হিমালয়াস পাসেস ওয়াজ

আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ তামিলনাড়ু তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশন নাম্বার এইট কোয়েশন নাম্বার এইট হচ্ছে ইন হুইচ স্টেট ইজ দ্য গুরু শিকার পিক লোকেটেড তো এখানে কারেক্ট আনসারটা কি অপশান এ অর্থাৎ রাজস্থান প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্স ফ্রেন্ডস প্রত্যেকটা জিকে থেকে প্রত্যেকটা কোয়েশন ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকটা টপিকের উপর ক্লাস নিয়ে আসবো এবং নোটস্টো নোটস্টো কবে থেকে তোমরা নিতে পারবে এটাও আমরা জানিয়ে দেবো নোটসটাও তোমরা পেয়ে যাবে নেক্সট হচ্ছে দ্য হিল রেঞ্জেস দ্য হিল রেঞ্জ দ্যাট সেপারেটস দ্য স্টেট অফ মণিপুর ফ্রম দ্য স্টেট অফ নাগাল্যান্ড ইজ নোন অ্যাজ ইজ নোন অ্যাজ এখানে কারেক্ট আনসার কি কারেক্ট আনসার হচ্ছে বরেল হিলস অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশন নাম্বার টেন

কারেক্ট আনসার হচ্ছে অপশান এ অর্থাৎ দ্য ডিফারেন্স ইন দেয়ার অলটিটিউডস দ্য ডিফারেন্স ইন দেয়ার অলটিটিউডস এটা হচ্ছে কারেক্ট আনসার অর্থাৎ অপশান এ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশন নাম্বার টুয়েলভ হচ্ছে হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট লাইন ইন ইন্ডিয়া তো এখানে যে কারেক্ট আনসার কারেক্ট আনসার হচ্ছে অপশান এ অর্থাৎ গুজরাট গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার গুজরাট অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ কি গুজরাট নেক্সট কোয়েশন নাম্বার থার্টিন কোয়েশন নাম্বার থার্টিন হচ্ছে দ্য কাকাকুরাম হাইওয়ে কানেক্টস উইচ অফ দ্য ফলোয়িং পিয়ার্স অফ কান্ট্রিজ এখানে যে কারেক্ট আনসারটা হবে অপশান ডি অর্থাৎ চায়না পাকিস্তান অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার চায়না পাকিস্তান অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ফরটিন উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ দ্য লংয়েস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ ইন্ডিয়া এখানে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে অপশান এ অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশন নাম্বার ফিফটিন ইন্ডিয়া ইজ দ্য সেভেনথ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট কভার্স এ টোটাল এরিয়া অফ অফিক্স অ্যাপ্রোক্সিমেটলি যেটা রেলওয়ে এক্সাম টু থাউজেন্ড টুয়েলভে এসেছিলো রেলওয়ে যে এক্সাম হয়েছিলো সেই রেলওয়ের এক্সাম টু থাউজেন্ড টুয়েলভের যে এক্সামটা হয়েছিলো সেই এক্সামে এই কোয়েশনটা এসেছিলো তো এখানে যে ফিফটিন নাম্বার কোয়েশন এটার কারেক্ট আনসার হচ্ছে অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট যে কোয়েশনটা আছে কোয়েশন নাম্বার সিক্স কোয়েশন নাম্বার সিক্স হচ্ছে দ্য লার্জেস্ট সাউথ রেন মোস্ট সিঙ্গেল আইল্যান্ড ইন ইন্ডিয়া ইজ কোয়েশন নাম্বার সিক্সটিন কোয়েশন নাম্বার সিক্সটিন এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি অর্থাৎ গ্রেট নিকোবর আইল্যান্ড গ্রেট নিকোবর আইল্যান্ড এটা হচ্ছে কারেক্ট আনসার গ্রেট নিকোবর আইল্যান্ড অপশন ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার গ্রেট নিকোবর আইল্যান্ড নেক্সট কোয়েশন নাম্বার সেভেন্টিন উইথ স্টেট অ্যামংস দ্য

দ্য ফেমাস হিল স্টেশন অফ সাউথ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড অন ইজ সিচুয়েটেড অন কারেক্ট আনসার হচ্ছে প্যালনি হিলস এটা হচ্ছে কারেক্ট আনসার অপশান এ নেক্সট কোয়েশন নাম্বার নাইনটিন কোয়েশন নাম্বার নাইনটিন হুইচ ওয়ান অফ দ্য ফলোইন স্টেটমেন্টস ইজ নট কারেক্ট এটা আই এস এক্সাম টু থাউজেন্ড থ্রি যে এক্সামের মধ্যে এসেছিলো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট এখানে যে প্রথম স্টেটমেন্টটা দিয়েছে ব্ল্যাক কটন সয়েল অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ওয়াজ ফর্মড বাই দ্য ওয়েদারিং অফ ওয়েদারিং অফ বেসাল্ট লাভা রক্স এটা দিয়েছে অপশান এ অপশান বি দিয়েছে সেডিমেন্টারি রকস আর ডিস্টিং ফ্রম আদার টাইপস অফ রকস বাই দ্য প্রেজেন্স অফ ডিস্টিং অপশান সি দিয়েছে গ্রানাইট হ্যাজ লার্জ ক্রাস্টাল অফ ওয়ার্ডস ফিল্ডস পার অ্যান্ড মিকা ইনিট অ্যান্ড অপশান ডিতে দিয়েছে এ ম্যাটাফরপিক রক ইজ সফটার অ্যান্ড লেস কম্প্যাক্ট দ্যান ইটস অরিজিনাল টাইপ তো এখানে আনসারটা কি হবে এখানে আনসারটা হবে অপশান ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার অপশান ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ এ ম্যাটা এ ম্যাটামরফিক রক ইজ সফটার অ্যান্ড লেস কম্প্যাক্ট দেন ইটস অরিজিনাল টাইপ অপশান ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার অরিজিনাল টাইপ এ ম্যাটামরফিক এ ম্যাটামরফিক রক ইজ সফটার অ্যান্ড লেস কম্প্যাক্ট দ্যান ইটস অরিজিনাল টাইপ নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি কোয়েশন নাম্বার টোয়েন্টি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং রিলেটস টু দ্য ফরমেশন অফ দ্য হিমালয়াস তো এখানে কারেক্ট আনসার কী হবে অপশান সি অর্থাৎ ফোল্ডিং দ্য ফোল্ডিং অফ দ্য গ্যাসো সিঙ্ক লাইন এটা হচ্ছে সরি এখানে হচ্ছে ফোল্ডিং অফ দ্য জিও সিঙ্ক লাইন ফোল্ডিং অফ দ্য জিও সিঙ্ক লাইন এটা হচ্ছে একটা কারেক্ট আনসার অপশান সি নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে উইচ ওয়ান অফ দা ফলোইং ইজ মোস্ট প্রোন টু আর্থ এটার কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে অপশান ডি অর্থাৎ ইয়ং ফোল্ডেড অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ইয়ং ফোল্ডেড মাউন্টেন্স নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি টু দ্য মাউন্টেন রেঞ্জ উইচ স্ট্রেচেস ফ্রম গুজরাট ইন ওয়েস্ট টু দিল্লি ইন দ্য নর্থ ইজ দ্য তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশান ই অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ এখানে এ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আাবলিস দ্যালয়েরাল বা উইচ দ্য উইচ দ্য ওল্ডেস্ট রেঞ্জ ইজ এটা আইএস এক্সাম উনিশশো চোরানব্বই নাইনটিন নাইনটি ফোরে এসেছিল এখানে কারেক্ট আনসারটা কী হবে অপশান সি হবে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার দ্য গ্রেট হিমালয়া রেঞ্জ দ্য গ্রেট হিমালয়া রেঞ্জ ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট যে কোয়েশনটা হচ্ছে কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর মহারাষ্ট্রিয়ান প্ল্যাটিউ ইজ মেড আপ অফ মহারাষ্ট্রিয়ান প্ল্যাটিউ ইজ মেড আপ অফ তো এখানে কারেক্ট আনসারটা হচ্ছে অপশান ডি অর্থাৎ লাভা লাভা হচ্ছে এখানে কারেক্ট আনসার লাভা ইজ দ্য কারেক্ট আনসার লাভা নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর দ্য হায়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া ইজ দ্য হায়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়ান ইজ কারেক্ট আনসার মোদী কারেক্ট আনসার কি আনাইমোদি কোয়েশন টোয়েন্টি সিক্স হচ্ছে আরাবলির রেঞ্জেস আর এন এক্সাম্পল অফ আরাবলি রেঞ্জেস আর এন এক্সাম্পল অফ এখানে কারেক্ট আনসারটা কী হবে এখানে কারেক্ট আনসারটা হবে রেসিডুয়াল মাউন্টেন্স তো ফ্রেন্ড এই যে কোয়েশনগুলি আমরা নিয়ে আসছি কোয়েশনগুলি খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য তোমরা সবাই পাশে থাকবে চেষ্টা করবো আরও ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবে এবং এই যে নোটসগুলি এই নোটসগুলি তোমরা নিতে পারবে এই নোটসগুলি অ্যাভেলেবেল নোটসগুলি কবে থেকে অ্যাভেলেবেল বা কবে থেকে পাওয়া যাবে কবে থেকে তোমরা নিতে পারবে এটা আমরা জানিয়ে দেব আমাদের চ্যানেলে বা কোনো কিছু কোয়েরি থাকলে ভিডিও ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ফোন করতে পারো তো এই যে নোটসগুলি ফুল নোটস অর্থাৎ এই এক্সামের যতগুলি সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের উপর টপিকের উপর ফুল নোটস প্রোভাইড করা হবে ফুল নোটস তোমরা চাইলে নিতে পারবে তো নোটসটা কবে নিতে পারবে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা ফোন করে আসতে পারো বা ফোন করতে পারো নেক্সট যে কোয়েশনটা হচ্ছে জজিলা পাস কানেক্টস এখানে কারেক্ট কারেক্ট আনসার কী হবে অপশান ডি লে অ্যান্ড লে অ্যান্ড সানগার এটা হচ্ছে কারেক্ট আনসার অপশান ডি নেক্সট যে কোয়েশনটা কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ঘটস তো এখানে কারেক্ট আনসারটা কি কারেক্ট আনসারটা হচ্ছে কন্টিনিউটি কন্টিনিউটি ইজ দ্য কারেক্ট আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট যে কোয়েশনটা আছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু উইথ রিগার্ড টু দ্য কোস্টাল প্লেনস অফ ইন্ডিয়া এখানে কারেক্ট আনসারটা হচ্ছে অপশান ডি অর্থাৎ দ্য ওয়েস্ট অ্যান্ড ইস্ট কোস্ট হ্যাভ দ্য হ্যাভ দ্য সেম অ্যালোভিয়াল

এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি অর্থাৎ উড়িষ্যা ইজ দ্য কারেক্ট আনসার সো ফ্রেন্ড তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ পাশে থাকার জন্য ক্লাসগুলি দেখার জন্য তোমরা সবাই পাশে থাকবে চেষ্টা করব আরও ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে যেগুলি তোমাদের প্রফিট যেগুলি তোমাদের হেল্প হবে তো জিকে থেকে আমরা ক্লাস নিয়ে আসছি প্রত্যেকটা টপিকেই ক্লাস নিয়ে আসবো যেহেতু তোমাদের এক্সামটা অনেকটা সময় নেই খুব কাছাকাছি হবে এক্সামটা অনেক বেশি সময় নেই তো তোমরা প্রিপারেশান স্টার্ট করে দাও এবং তোমরা যে এই নোটসটা পেতে পারো আমাদের এখান থেকে এটা আমরা জানিয়ে দেব পনেরো ষোলো তারিখের মধ্যে তোমরা নোটসটা নোটসটা পেতে পারো তো তোমরা তোমাদেরকে আমরা জানিয়ে দেব যে এক্স্যাক্টলি কবে থেকে পাবে আরও কিছু কনফিউশন বা ডাউটস থাকলে নোটসের ব্যাপারে তোমরা নম্বরে ভিডিও ডেসক্রিপশানে যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ফোন করে ফোন করতে পারো ইন ডিটেলসে জানতে পারো তো তোমরা সবাই পাশে থাকবে আরও ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো আবারও বলছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ পাশে থাকার জন্য ক্লাসগুলি দেখার জন্য